ঘুমে ঘুমাননি, তার চোখ নবীর ঘুমিয়েছে। আর আমরা আমাদের ব্রেন ও ঘুমায়, চোখ ও ঘুমায়, দিলও ঘুমিয়ে যায়, যার কারণে আমাদের ঘুম আলাদা নবীর ঘুম। এর জন্য কেউ বলেছেন দে দোলা দে দোলা দে দোলাতে দোলা দে হাই মোর মোস্তফা ঘুমায়, মোর মোস্তফা ঘুমায় দে দোলা দে। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে গায় মোর মোস্তফা ঘুমায়। ফেরেশতারা চারি পাশে যায় তারা শুধু পাশে, ফেরেশতারা চারি পাশে যায় তারা শুধু আসে, থাকে নবীর পাহারা, থাকে নবীর পাহারায়। দে দোলা দে দোলা দে দোলনাতে দোলা দে হাই মোর মোস্তফা ঘুমায়। জিব্রাইল যে দরবারে বিনা হুকুমে প্রবেশ করে না, বাপ সেই নবী আমাদের আপনার, তাই বলেছি নূরে মোহাম্মদ। নূর আবার দুই ভাগ, নূর কয় প্রকার? দুই, এক নাম্বার নূর জাতি আর এক নাম্বার নূর হলো সিফাতি। কথা বুঝেছেন তো? আমার আল্লাহ পাক নবীকে তৈরি করেছেন নূর করে, কি উনি নূর, তাই বলছি নূর। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে জিব্রাইল এসেছেন, সালাম দিলেন, অর্ডার নিলেন, তারপর গেলেন। নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কদমের ধুলি জিব্রাইলের জন্য সৌভাগ্য। জোরিকন সুবহানাল্লাহ। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। হাসান হুসাইন হে থেকে হয় ফাতেমা বিবি, হাসান হুসাইন নওয়াসা তাহার জিব্রাইল তুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিব্রাইল তুমে যার দরবার। নবী না হলে তৈরি হতো না বিশ্বজাহান, এ কথাটি পবিত্র হাদিসে এ রয়েছে প্রমাণ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিব্রাইল তুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিব্রাইল তুমে যার দরবার। বলুন সুবহানাল্লাহ। নবী আমার এমন, ওই নবীকে মহব্বত করতে হবে কি না? আপনারা ভালোবাসেন তো? সত্যি বাসেন? কেমন ভালোবাসেন? হুজুর এখনো সুদ খাই ভালোবাসি। আমরা সব নবীর দিওয়ানা, আমরা কি নবীর দিওয়ানা, ঠিক কিনা? আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারব না, আমরা অলির দিওয়ানা, তাস বন্ধ দেব না, আমরা অলির দিওয়ানা। এটা কি মার্সিয়া করছে? বলছি কারবালার মহব্বতে কটা ছেলে, এরা তো জানে না আমি কোন জাতের মাল। ওই কটা ছেলে রাস্তার ধারে দেখতেছি এরা ঝুল দিয়ে দিয়ে পড়ল, এরা
এরা ঝুনঝুনি দিয়ে পড়তেছে। আমি বলি ব্যাপারটা কি? একজন বলছে দেখেছেন মহরমের মারফিয়া পড়ছে, ওরা এক অক্ত নামাজ পড়ে না বলো, ওরা এক অক্ত নামাজ পড়ে না। এরা এবার বলবে কি, এই আমিনুদ্দিনের দাওয়াত দিয়েছে, এটা তো বিশাল শক্ত মাল। হ্যাঁ বাবা, যতরা ভক্ত আমি মাল ততরা শক্ত। কোন হাদিসে আছে যে তোমাকে ওইভাবে মারফিয়া করতে হবে? নামাজ নাই ও শিয়ারা করে, শিয়ারা। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হোসাইনকে মানি, দিল জান তার জন্য কুরবান করতে পারি, কিন্তু তুমি যা করছো এটা কোথাও নাই। এই জন্য তো আমরা মার খাচ্ছি সুন্নিরা, যাদের নামাজ হয় না তারা মসজিদ থেকে বেরোয় না, আর যাদের নামাজ হয় ওরা যেতে চায় না। বাবা অনুরোধ আমার, ওইভাবে মারফিয়া না করে যতটা পারো অক্ত মোতাবেক নামাজ আদায় করো। আর ওই পাঁচ ছটা ছেলে পেলে ওরা ঝুল দিয়ে বলছে টাকা ইনকাম করা ধান্দা, ও নাকি ভালোবাসা, ও ভালোবাসা নয় ভাঙা বাসা, ও বাসা ভাঙা মাল। বাসা ভাঙা মাল এসে ওখানে মারফিয়া করছে, দাড়িও নাই টুপিও নাই, ছুট করে মারফিয়া করছে। আমার শোনো, মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা তুমি নাম নিচ্ছ, যে ফাতেমা জুহু কবচ করতে আজরাইল ফেরেশতাও হিম্মত করেনি, তার পাওয়ার এত, তার নাম নিচ্ছে তুমি শুট করিয়ে, দাই নাই নামাজ নাই পেশাব করে পানি লাইনি, লজ্জা করো লজ্জা করো, যে ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী পৃথিবীতে দ্বিতীয় পাওয়া যায় না। বলতে গিয়ে বলেই এসে যায়, তার যদি এই ফাতিমার পাওয়ার হয় আমার নবীর পাওয়ার পাওয়া। আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি আমরা। বাবা এই ভালোবাসাটা কেমন হবে একটা স্যাম্পল দেই, দেখবেন কিছু বেটা ছেলে আছে মেয়েদের মতো চুল আছে না, এরা কখনো কখনো বিটি ছেলে সাজে, সেজে নাচা গাও না করে, লোকটাকে ভাড়া করে নিয়ে যায়, কিছু টাকাও দেয়, ওর পেটের ধান্দাও হয়, আছে না আছে না, দেখেছেন কখনো? আচ্ছা আপনারা বলুন, যে বেটা ছেলে মেয়ে সেজেছে ওর সঙ্গে যদি কোনো বিয়ে শাদী দেওয়া হয় ও কি সন্তানের মা হতে পারবে? কেন পারবে না? ও যে বিটি ছেলে দেখছিল যে মেয়ে মানুষ, কিন্তু আসলে তো না, তাই বলা হয় সাধু হওয়া ভালো সাধু সাজা ভালো না, প্রেমিক হওয়া ভালো প্রেমিক সাজা ভালো নয়, ইমানদার হওয়া ভালো ইমানদার সাজা ভালো নয়। যুবকেরা সোনা মালিকেরা, আমার রসুলে পাকে মহাব্বত করুন, আমার আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠতম পয়গম্বর বানিয়েছেন, আজ পর্যন্ত যে নবী পাক আমাদের জন্য মদিনার মাটিতে কান্না করি, মদিনার মাটিতে কান্না করি, ও পাগলেরা ওই রসুলের বিরহে কত জীব জানোয়ারকে দেখে, আমরা মানুষ হয়ে ওই নবীজিকে চিনতে পারিনি, তওবা করো বাবা, পৃথিবীতে অবহেলায় সময় নষ্ট করো না, ও মাওলানা তুমি বোঝো না আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, আমরা নবীর দিওয়ানা, ক্যারামবোর্ড বন্ধ হবে না, ক্যারামবোর্ড খেলে না, আমরা নবীর দিওয়ানা, ক্যারামবোর্ড বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না, মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি ওগো পর্দা করতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি শ্রিয়াল বন্ধ দেব নি। কখনো দেখে ইষ্টি কুটুম ওর গোষ্ঠীর কুটুম,
কোন সময় দেখে দীপ জ্বেলে যায়, কোন সময় দেখতেছি কিরণমালা, ও আমার মা খালা শুনে নাও রাতের বেলা, আমরা হব খাতুনে জান্নাতের দিওয়ানি, কোরআন মাজিদ খুলে দেখব টিভি আর খুলব নি, ঠিক হবে কিনা? বলছে রাতে জালসা হয়েছিল, আমি নুদ্দিন এসেছিল রে, দেখতে পাইনি কিরণ মালাটা দেখায়, এক সকালবেলা উঠে ও রান্না বান্না চা করে খুলে দিয়েছে টিভি। আচ্ছা ওই খাবার খেয়ে ও স্বামী ও সন্তান যায় তো বরকত হয়? এত আনি যায় কোথায়, এত আনি যায় কোথায়? আসলে গলায় ধান আছে কিন্তু ইঁদুরে বাসা করেছে, সব টেনে টেনে নিচে নামিয়ে নিচ্ছে। ও মা বাসা বন্ধ করো, কোরআন খোলো, নামাজের পাটি পাতো, আল্লাহ পাক খুশি হবে, তোমার সন্তান নেক হবে। যে মা বাচ্চা পেটে নিয়ে সিরিয়াল দেখে সিনেমা দেখে ওর বাচ্চা কেমন হবে? বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। নবীকে মহাব্বত করেন করেন নাকি? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, এ জোরে বলুন ভাই। আওয়াজ ভালো হয় না? মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, গরম মরুপায়ের তলায় শীতল হয়ে যায়, নোরানি বদনে হাওয়া চলে শনশনে, নোরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় গিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন না। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পাই, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতের জানাই শুভকামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা থাকে যাকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। যাবো মেশচরণে থাকবে মদরসানে, কোথায় আছে লাল বল না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا আসে মাটি পাশে মাটি বাসের ছড়ি উপরে, একদিন এসে দেখবে না কেউ কেমন আছো কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آلي আমি বলেছি ওয়াখাতামান নবিগিন নবী আর আসবে না হবে না তারপরে বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই দুটি আয়াত পড়েছিলাম একটা হাদিস পড়েছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীকে ভালোবাসা কেমন হবে চারটি ভাগ এক নাম্বার জীবনের থেকে বেশি দুই সন্তানের থেকে বেশি তিন মা বাপের থেকে বেশি চার তোমার অর্থ অপেক্ষা বেশি আমরা কি অর্থের থেকে বেশি নবীকে ভালোবাসি পারি না সন্তানের থেকে মা বাপের থেকে জীবন অপেক্ষা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আর নবী হবে না নবী আসবে না হুকুমাত চলবে নবী পাকের ও আল্লাহ একটা যখন নমরুদ তখন ছিল নবী একটা যখন ফেরাউন তখন ছিল নবী এক আবু জাহেল তখন ছিল নবী এখন কেন নবুয়াত বন্ধ আল্লাহ বলেন আর নবুয়াত দেব না শেষ নবী ওখাতামান নবীন এটা হলো শেষ পয়গম্বর আল্লাহ কিভাবে দুনিয়া চলবে বলে আমার নবীকে যারা ভালোবাসবে তাদের দ্বারাই আমি আল্লাহ দুনিয়া টিকিয়ে রাখবো তারা কারা হবে বলে নবুয়াত বন্ধ হওয়ার পরে পরের দরজা হলো বলিন আমি আল্লাহ পাক তাদের দ্বারাতে দুনিয়া কায়েম রাখবো হেদায়াতে দরজা খোলা রাখবো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হেদায়াত দেনেওয়ালা কিন্তু হেদায়াতের পথে এগিয়ে দেবে আমার নবীর বন্ধু আউলিয়া গণেরা কিভাবে আগাবে এরা কোথায় পাবে মাল বলে আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কোন জায়গায় বলেছেন বাবা কোরআন শরীফ শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম আনা আমাল্লাহু মিনান নাবিয়িন ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন আমি আল্লাহ পাক চার শ্রেণীদের প্রতি প্রাইজ দিয়েছি এক নাম্বার নবীগণ দুই নাম্বার সিদ্দিকিন তিন নাম্বার শুহাদা চার নাম্বার সালিহিন এই সালিহিনের বাংলা মানে হলো নেককার আমার গোছে আজম নেককার না বদকার নবীর কথা আবার কোনোদিন শোনাবো কিন্তু আমি খালি নবুর কথা কেন বললাম একটু বললাম খালি ওপরে রাখার জন্য নবী প্রথম আব্বা শোনা মালিকের এখন আউলিয়ায়ে কেরাম গাউসে আদম পৃথিবীর জমিনে অলিদের সর্দার ইনি নেককার না বদকার সোনা মালিক আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি নেককার না বদকার হযরতে মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি নেককার না বদকার সরকারি আলা হযরত আজিমুল বরকাত আলিহে রহমাতে দোয়ানিনি নেককার না বদকার ও বাবা জি আমার ভাইরা এই রূপ ভাবে যারা নবী প্রেমিক হয়েছেন শালিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলিহে মুর্শিদাবাদ ওড়াহারের জমিনে শুয়ে আছেন কেউ বা মেদিনে পড়ে আছেন কেউ বা ফুলপুরাতে আছেন কেউ বা বসিরহাটে আছেন কেউ বা বাংলাদেশ গোনাগার কাঠি আছেন কেউ বা নলতাতে শুয়ে আছেন কেউ দিল্লিতে আছেন কেউ পানিপথে শুয়ে আছেন কেউ কালিয়ারে শুয়ে আছেন কেউ মেহরারা শরীফ আল্লাহ নেক বান্দাদের প্রতি আল্লাহর পুরস্কার রয়েছে যে কথা আমরা প্রতিনিয়ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ আমাদিগকে সদা সরল সঠিক পথে প্রচারিত করো যাদের প্রতি আপনি প্রাইজ করে দিয়েছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে চালিত করো এ কথা আমরা নামাজে বলি কি না আপনারা বলেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন বলুন সুবহানাল্লাহ পুরস্কার কাদের প্রতি আল্লাহ কোরআন বলেছে চার শ্রেণীদের প্রতি নবীগণ সিদ্দিকিন সহদা আসলিহীন নামাজে বলল তাদের পথে চালাও আর নামাজ থেকে বাইরে এসে বলে তাদের পথে চলতে পারবো না কি বলে নামাজে বলল আল্লাহ চালিত করো যাদেরকে পুরস্কার দিয়েছেন নামাজ থেকে বাইরে এসে বলতে যে জানো 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 আজমিরে যাওয়া শরীক পাঞ্জাবে যাওয়া শরীক
বাগদাদে যাওয়া শেরিক, ফুরফুরা যাওয়া শেরিক, গেরিলি যাওয়া শেরিক, মেহরারা যাওয়া শেরিক। আব্বা নামাজে বললে অসুবিধা হলো না, বাইরে এসে কথা বললে কেন? তুমি নামাজই বলছো তাদের পথে চালিত করো। তাহলে আমরা হলে সুন্নাতুল জামাত, নামাজে যেটা বলি নামাজের বাইরে এসো সেই পথে চলি। ও দরুদি ভাইরা আমার, আমি আপনাদের অনুরোধ করে যাই বাবা, আজ আমরা মার খাই কেন আমাদের দোষে খাই? আমরা যদি নামাজি হতে পারতাম, কোন দুশ্মনে আউলিয়া, কোন দুশ্মনে নবী আমাদেরকে আঙুল তুলে কথা বলতে পারতো না। আসলে আমরা নামাজ পড়ি না, তাই রাখি না, ইসলামের সাথে আমরা ঢালতে পারিনি, তাই বেজাতিরা অন্য কৌমেরা আমাদেরকে শেষ করতেছে। দোষ আমাদের গৌসে আজম কেমন? বলে গৌসে আজমের পাওয়া তুমি জানো না, আমার গৌসে আজম পাল্ল অবস্থা বাবা, খেলা করতেছেন রাস্তার মাঝে, হঠাৎ একজন মা এসেছে, ও আমার গৌসে আজমের নানাজির কাছে, আমার ছটা মেয়ে হয়েছে, আমার একটাও ছেলে হয় না, আমি সপ্তমবারে গর্ভবতী, আল্লাহর কাছে একটু দোয়া করুন যেন আমার সপ্তমবারে একটি ছেলে হয়। কি হবে? ছেলে যেন হয়। মিল্লাত ইসলামিয়া আল্লাহর ওলি বান্দা দেখতেছেন তিনে নেত্র দ্বারাতে, চোখ কটা মানুষের চোখ কটা? দুটো, কিন্তু আপনি আমি পড়েছি একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, দুটো হলো জাহিরি একটি হলো কালবি, কিন্তু আমাদের চোখ হলো তিনটি, আর বাবা আমার নবী পাকের চোখ হলো চারটি। যদি বলেন কেমন করি, দারেবি শরীফের কেতাবে লেখা আছে আমার রসুল পাকে সিনাতে আরো দুটি চোখ বেশি, আমার জাহিরি দুটো আর বাতিনি দুটো, আমাদের বাবা তিনটি চোখ, বাবা দুটো জাহিরি একটি বাতিনি, এই জাহিরি চোখ আলাদা কাজ করে, বাতিনি চোখ আলাদা কাজ করে, এই বাতিনি চোখ দিয়ে হাজার তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া সারিয়াতাল জাবাল, ওরা তিনের রক্তর খুঁজে পায় না। আর আমি তাদের হাদিস শরীফ খুলে বলতেছি, আমার নবী পাকের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন আর বলছেন, ইয়া সারিয়াতাল জাবাল, বাবা আমার খুতবা দিলেন আরবিতে, কথাটাও বললেন আরবিতে, আরবিয়ান মানুষ খুতবা শুনতে শুনতে বলতে